তুই ঈদে আসবি এই ছবি নিয়ে, এটা এত তালি হবে, তুই ঈদে আসবি। এবার শাকিব খানকে চ্যালেঞ্জ দিলেন ওমর সানি। ভাই ব্রাদার, আপনারা ইতিমধ্যেই সেই ভিডিও ক্লিপটা দেখে ফেলছেন যেখানে ওমর সানি তার বন্ধু ইকবালকে বলেছে তুই ঈদে সিনেমা নিয়ে আসবি। মূলত তারা একটা সিনেমা করতেছে ডেডবডি নামে, যে সিনেমার পরিচালক হচ্ছে প্রযোজক ইকবাল সাহেব এবং তিনিই প্রযোজক। তো তিনি তার বন্ধু ওমর সানিকে দিয়ে মেইন ভিলেন হিসেবে সেই সিনেমায় কাজ করাবে এবং সেই সিনেমার মহরতের সময় ইকবালকে বলে দিলেন যে তুই ঈদে সিনেমা নিয়ে আসবি। এখন নেটিজেনরা বলতেছে যে শাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওমর সানি। ভাই ব্রাদার, আমি তার আগে একটু কথা বলে নিতে চাই, ওমর সানি কিন্তু শাকিব খানের বিরোধিতাই করে। তিনি উপর দিয়ে ঠিকঠাক থাকলো, প্রযোজক ইকবাল যেমন শাকিব খানকে যে চোখে দেখে ওমর সানিও সেম চোখে দেখে। কারণ বেশ কিছুদিন আগে ওমর সানি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে একটা সময় যারাই বাংলা চলচ্চিত্রকে লিড করেছে তারাই সুপারস্টার, এবং সেখানে নাম ছিল রিয়াজ, ফেরদৌস, ওমর সানি, সালমান শাহ, আমিন খান, এরকম ধরনের শাকিল খান। তো এই ধরনের নাম ছিল, সেখানে কিন্তু শাকিব খানের নাম ছিল না, এবং দর্শকরা সেটা মনে করে নিয়েছে এবং ওমর সানি শাকিব খানকে ইন্ডিকেট করেই সেই স্ট্যাটাসটা দিয়েছিল। তো সেখান থেকেই বোঝা গেছে যে ওমর সানিও শাকিব খানকে অন্য চোখেই দেখে। তো ভাই ব্রাদার, শাকিব খানকে নিয়ে এবার তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এবার ঈদে তার সিনেমা আসবে, কারণ ওমর সানি তো ডাউন, তার তো কোনো কাজ নাই। তার বন্ধু ইকবালের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তিনি এই সিনেমাটার অফার পেয়েছে মেইন ভিলেন হিসেবে কাজ করার জন্য, যে কারণে ইকবালকে তিনি বলেছেন তুই এবার ঈদে সিনেমা নিয়ে আয়। কারণ ইকবাল কিন্তু বেশ কিছুদিন আগে শাকিব খানের প্রিয়তমা সিনেমা যখন সুপার ডুপার হিট বাংলাদেশে, তখন কিন্তু তিনি জেলাসি হয়ে প্রযোজক ইকবাল তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে অনেকেই তো বলে বিশ্ব জয় করে আসছে, একটা ঈদে ছাড়া সিনেমা রিলিজ করে দেখেন না। শাকিব খানকে তিনি ইন্ডিকেট করে এই কথাটা বলেছেন যে শাকিব খান তো ঈদের সিনেমা রিলিজ দিয়েই শুধু মাথায় দেয়, তাছাড়া তো আর পারে না। তো সেখান থেকেই প্রযোজক ইকবালের কথা ছিল যে তিনি ঈদে রিলিজ করবে না তার কোনো সিনেমা, কিন্তু এখন তার বন্ধু ওমর সানির কথায় তিনি এবার ঈদে সিনেমা রিলিজ করবে। এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেখানে প্রযোজক ইকবাল সাহেব বেশ হাসি খুশি এবং তার বন্ধু ওমর সানির কথায় তিনি একদম সহমত। তিনিও চান ঈদে শাকিব খানের, কারণ ঈদে তো শাকিব খানের সিনেমা একটা আসবেই, সেটা দরদ না, কারণ দরদ সিনেমা পরবর্তীতে এর পরে আসবে, তার আগে রাজকুমার হয়তোবা মায়া, যে কোনো একটা সিনেমা আসবে, কারণ শাকিব খান সবসময় ঈদের সিনেমা নিয়ে আসে। তো সেটাকেই বেস করে ওমর সানি এই চ্যালেঞ্জটা শুরু দিলেন। কারণ কি জানেন, কারণ ওমর সানি তো আপাতত এখন ডাউন, একসময় তিনি সুপারস্টার ছিলেন, কারণ তার নামের জোরেই একসময় সিনেমা চলতো, কিন্তু এখন তো তিনি কাজ পাচ্ছেন না। তো শাকিব খানের সাথে তিনি তার বুদ্ধি খাটাইয়া তিনি শাকিব খানের সাথে এই সিনেমাটা রিলিজ করতে চান, কারণ শাকিব খানের সাথে যেই কম্পিটিশনে থাকে, সেটা অনন্ত জলিল হোক বা আফরান নিশো হোক বা যেই হোক না কেন, সেই শাকিব খানের একটা অপোজিটে থাকলে সেই আলোচনা চলে আসে। তো ওমর সানিও চাচ্ছে যে আমিও শাকিব খানের সাথে ঈদে সিনেমা রিলিজ করে আলোচনা আসতে চাই, এবং শাকিব খানের সিনেমার সাথে যদি টক্কর দিয়ে তার সিনেমাও যদি ভালো চলে যায়, তাহলে তো সেও একটু দাঁড়াই গেল। তো ওইটা বুঝেই ওমর সানি এই কথাটা বলেছেন। দেখেন, এখন দর্শকরা বলতেছে যে ওমর সানি তিনি শাকিব খানের সাথে এখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তিনি কি পারবেন শাকিব খানের সাথে? কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক সুন্দর সুন্দর অনেক অভিনয় জানা অনেক স্মার্ট হিরো রয়েছে, যারা শাকিব খানের জায়গায় পৌঁছাতে পারতেছে না, শাকিব খানের পিছনেই পড়ে আছে। তো সেখানে ওমর সানি এই বয়সে এইরকম একটা ভিলেনের রোল নিয়ে তিনি কি চ্যালেঞ্জ দিলেন, তো এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে, এবং দেখা যাক যে ঈদে শাকিব খানের সাথে ডেডবডি সিনেমা নিয়ে কতদূর আগায় ওমর সানি এবং প্রযোজক ইকবাল সাহেব। কারণ ইকবাল তো শাকিব খানের পিছনে সবসময় লেগেই আছে, শাকিব খান ঈদের সিনেমা রিলিজ দিলে প্রযোজক ইকবাল তিনিও একটা অনন্ত জলিল বা অন্য কোনো হিরো নিয়ে তিনিও সিনেমা রিলিজ দেন শাকিব খানকে ডাউন করার জন্য, কিন্তু তিনি বরাবরই সবসময় ফেল মারছেন। এবার তিনি কি করবেন সেটা তিনিই জানেন, কারণ এই সিনেমার মেইন ভিলেন হিসেবে থাকছে ওমর সানি এবং এই সিনেমার হিরো হিসেবে থাকছে রোশান। তো দেখা যাবে যে এই ডেডবডি সিনেমা নিয়ে কতদূর যেতে পারে তারা। তো ভাই ব্রাদার, আপনাদের কি মনে হচ্ছে ওমর সানি এবং রোশান এবং প্রযোজক ইকবাল সাহেব তারা কি এই ডেডবডি সিনেমা নিয়ে কতদূর পারবেন শাকিব খানের সাথে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।